আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। তো আজকে হচ্ছে ছোট বড় সবার পছন্দের কাঁচা আমের জেলি আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আমি যেভাবে তৈরি করে থাকি। তাহলে চলুন দেখে নেই। তো এখানে হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিলাম। তো প্যানের মধ্যে হচ্ছে আমি 2 কাপ কাঁচা আম দিয়ে দিব। আমটাকে আমি ছিলে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এতে করে আমের যে কষ আছে সেটা চলে গিয়েছে। তো এখন হচ্ছে 2 কাপ আমের জন্য আমি 2 কাপ পানি দিব। আর যতটুকু আম নিবেন ততটুকুই পানি দিবেন, তাহলে জেলিটা একদম পারফেক্ট বা ঠিকঠাক মতো হবে আর কি। তো এখন আমটাকে সিদ্ধ করে নিব। তো এখানে সিদ্ধ করার পর তো আমটা এরকম অবস্থা হয়েছে, অনেকটাই কিন্তু পানি কমে এসেছে। তো এখন হচ্ছে আমি আমটাকে ছেঁকে নিব। তো এখানে হচ্ছে আমি একটা চালনি নিলাম। তো চালনির মধ্যে আমি আমটাকে ছেঁকে নিব। তো এখানে হচ্ছে আমের পানিটা আমার দরকার, আর আমটা দিয়ে কিন্তু জ্যাম তৈরি করা যাবে। তো আজকে আমি জেলি তৈরি করতেছি। তো খুবই আলতোভাবে আমি একটা চামচ দিয়ে একটু চেপে দিব যেন পানিটা ভালোভাবে নিচে ঝরে যায়। তো এই তো এতটুকু পানি হয়েছে। তো এখানে হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিলাম। তো সেদ্ধ করা যে আমের পানিটা, তো সেটা আমি দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমার 1.25 কাপ হয়েছে আমের যে পানি। তো আমি যতটুকু পানি হয়েছে ততটুকুই চিনি দিয়েছি। মোট কথা হচ্ছে আপনার যদি 1 কাপ আমের যে সিদ্ধ করা পানি হয় তো 1 কাপ চিনি দিবেন। যতটুকু আমের জুস হবে ততটুকুই চিনি দিতে হবে। তো এখানে হচ্ছে জেলিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি ফুড কালার অ্যাড করব। তো এখানে আমি সবুজ কালারটা অ্যাড করব। তো আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। তো আমার গ্রিন কালারটাই ভালো লাগে, তাই গ্রিন কালারই আমি ব্যবহার করলাম। তো এখানে 1 ফোঁটা গ্রিন কালার দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর হচ্ছে লেবুর রস ব্যবহার করব। আর এখানে হচ্ছে 1 তার হলেই কিন্তু আমার জেলিটা রেডি। তো এরকম যখন হবে তখনই আমি চুলাটা বন্ধ করে দিব। তো এখানে আমি চুলাটা বন্ধ করার আগে 1 টুকরা লেবুর রস দিয়ে নিব। তো এই তো আমি 1 টুকরা লেবুর রস দিয়ে নিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব। তাহলে আমার জেলিটা রেডি। তো এই তো গরম গরম অবস্থায় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কাচের ঝাড়ের মধ্যে নিতে পারেন। তো আমি বাটির মধ্যেই নিচ্ছি। তো এখন হচ্ছে আমার ফ্রিজে রাখার কোনো দরকার নেই। 6 থেকে 7 ঘন্টা পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাচ্ছি কীরকম অবস্থা আর কি। একদম নর্মালভাবে ঠান্ডা করে নিতে হবে। তো এখানে হচ্ছে জেলিটা ঠান্ডা হয়ে গেছে। আর এই ভিডিও কিন্তু 1 সপ্তাহ আগে করা ছিল। 1 সপ্তাহ আগে বলতে ঈদের আগে কিন্তু করা ছিল, কিন্তু আমার চ্যানেলে একটু সমস্যার কারণে আমি দিতে পারি নাই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে হচ্ছে আমি পরোটার মধ্যে নিয়ে নিচ্ছি, বাচ্চাদেরকে পরোটা বানিয়ে দিয়েছিলাম। তো ব্রেড নেই বাসায়, তাই ব্রেডের মধ্যে দিতে পারি নাই। তো জেলি তো রুটি পরোটা তারপর হচ্ছে ব্রেড দিয়ে খাওয়া যায়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে আমার সব নতুন ভিডিও আপনি দেখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।